হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের তরফে মাননীয় সভাপতি রাজা সেন, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পুলক রায়, চেয়ারম্যান আমাদের সমীর পাঁজা, এনাদের নেতৃত্বে বাগনানে আমাদের একটা মিটিং হয়। যে সভা মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন আগামী 10 তারিখ, সেই জনগর্জন সভায় দলের টার্গেট হচ্ছে মিনিমাম 50 লক্ষ লোক সেদিনকে ওই মাঠে ব্রিগেডের ময়দানে। যে গর্জন উঠবে সেটা যেন দিল্লির নরেন্দ্র মোদীর কানে পৌঁছয়, তার জন্য আমাদের পূর্ণ দমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের আজকে যেটা মিটিংয়ে মূল বিষয়বস্তু সেটা হলো প্রতিটা অঞ্চল পিছু আমরা 15,000 করে লোক, প্রতিটা ব্লক পিছু আমরা 15,000 করে লোক আমরা ওই দিনকে সামিল করব। হাওড়া জেলায় আমাদের 8টা ব্লক আছে, সুতরাং আপনি ধরে নিন হাওড়া জেলা গ্রামীণই সেদিনকে অর্ধেক ব্রিগেডের ময়দান ভরিয়ে দেবে। আমাদের এর জন্য প্রস্তুতি, আমরা 29 তারিখ একটা প্রস্তুতি সভা আমাদের একটা করব, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে, আমাদের ব্লক নেতৃত্ব, মাননীয় বিধায়িকা প্রিয়া পাল, আমাদের 2 সিনিয়র লিডার অজয় ভট্টাচার্য এবং অরূপেশ ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সেদিনকে মিটিংটা করব। এরপরে আমাদের জল যা যা নির্দেশ দিয়েছে প্রতিটা অঞ্চলে একটা করে কর্মী সভা, আমাদের একটা সেন্ট্রালি মিছিল হবে এবং একটা জনসভা হবে। সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেস সভা আমাদের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমাদের একটা করে একজন বা দুজন আমাদের বক্স স্পিকার সেখানে পাঠাবেন। এই আমাদের প্রস্তুতি চলছে এবং প্রতিটা অঞ্চলে দেয়াল লিখন, প্রতিটা বুথে দেয়াল লিখন, ফ্লেক্স, পোস্টার, সোশ্যাল মিডিয়া, সমস্ত মানে সমস্ত তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়বে সেদিনকে ব্রিগেডের ময়দানে। এবং আগামী নির্বাচনে আমরা শুধু পশ্চিমবাংলা থেকে দিল্লির মধ্যে নড়িয়ে দেবো, এটুকুই আমাদের টার্গেট। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে আমরা আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্রিগেডের ময়দানে আমরা সেদিনকে যে গর্জন হবে সে গর্জন দিল্লির মধ্যে কাঁপিয়ে দেবে।